দেখুন কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ তাদের অবস্থান থেকে সরে এসেছে কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ সংকট নিরসনের জন্য দোহাকে দেয়া আগের তেরো দফা শর্তের অবস্থান থেকে সরে এসেছে সংকট অবসানে কাতারের জন্য ছয়টি নীতি প্রণয়ন করে এগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জোট জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লা আল মোয়াল্লিমি মঙ্গলবার সাংবাদিকদের কাছে এসব নীতির কথা জানান তিনি জানিয়েছেন গত পাঁচই জুলাই কায়রো বৈঠকে চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব নীতির তালিকা তৈরি করেন দোহা এ তালিকা মেনে নেবে বলে আশা করা হচ্ছে এই নীতিগুলো হচ্ছে প্রথমত কাতারকে সব ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিতে হবে এবং সন্ত্রাসবাদে তহবিলের যোগান ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে দ্বিতীয়ত ঘৃণা বিদ্বেষ ছড়ায় এমন উস্কানিমূলক বক্তব্য থেকে দোহাকে বিরত থাকতে হবে তৃতীয়ত দুই সালে রিয়াদে যে সমঝোতা চুক্তি হয়েছিল তা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের নজরদারিতে পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে চতুর্থত আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না এবং নিষিদ্ধ ঘোষিত বা অবৈধ সংগঠনগুলোকে সমর্থন দেওয়া যাবে না আল মোয়াল্লিমি জানান এর আগে কাতারকে দেয়া শর্তে আল জাজিরা টেলিভিশন বন্ধের বিষয়ে বলা হয়েছিল তবে নতুন নীতিতে ঘৃণা বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য প্রচারের বিষয়টি বন্ধ করতে বলা হয়েছে এটি বন্ধ করা হলে আল জাজিরা বন্ধের প্রয়োজন হবে না ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি